Dear learners, welcome to Imdadul Haq Digital University. Today's lesson, quiz type questions on English literature for all competitive examinations, part 5. Panchom ei quiz type questioner schedule first question hoche in its second edition Paradise Lost is divided into Paradise Lost er je ditiyo edition e je kototi bhage bibhakto kora hoychilo 12 parts. Number 2 question, name two poems by Browning which deal with Italian Renaissance. Mani Browning er je dui ti kobita ullekh koro jaha Italian Renaissance sathe somporko jukto. Andrea del Santo and Fara Lippo Lippi. E duti Browning er kobita ja Italian Renaissance sathe somporko jukto. Question 3. Rosemary, Tory Town and Sister Helen by Donte, Gabriel, Rossetti are egulo ki Rossetti ki ballads. Ballads lekha hoychilo Rossetti dara. How many holy sonnets were written by John Donne? John Donne dara pobitto sonnet koto gulo pobitto sonnet likhito hoychilo 19 ba 19 ti. Question number 4. Shesh ebar question 5. Sacrifice, truth, power, beauty, life, memory and obedience are the 7 principles of architecture. John Ruskin describe it in his John Ruskin ei je attodan shatata ক্ষমতা সৌন্দর্যতা জীবন এবং বাধ্যবাধকতা স্থিতি এই যে সাতটি মৌলিক যে স্থাপত্য এগুলো বর্ণনা করেছেন জন রাস্কিন ডিসক্রাইবড ইট ইন হিজ সেভেন ল্যাম্পস অফ আর্কিটেকচার তার যে সেভেন ল্যাম্প অফ হিজ ল্যাম্পস অফ আর্কিটেকচার গ্রন্থ সেখানে তিনি এটা বর্ণনা করেছেন কোশ্চেন নং 6 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড হিজ বেস্ট ফ্রেন্ড কলেজ jointly published the book The Lyrical Ballads. এটা হচ্ছে রোমান্টিসিজমের ওপেনিং যে কবিতার বই এবং এই কবিতার বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই রোমান্টিসিজম শুরু হয়ে যায় হট টাইপ অফ পোয়েম শেক্সপিয়ার দ্য প্রিলিউড শেক্সপিয়ারের কবিতা দ্য প্রিলিউড কোন প্রকারের অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম কনসিস্টিং অফ 14 বুকস একটা অটোবায়োগ্রাফিক্যাল কবিতা এটা ধারণ করছে 14টি বই দ্য ফার্স্ট নোবেল অফ ডিএস লরেন্স ইজ ডিএস লরেন্সের প্রথম উপন্যাস কোনটি দ্য হোয়াইট পিকক এবার কোশ্চেন নং 8 দ্য থিম অফ দ্য হোয়াইট পিকক ইজ কনফ্লিক্ট বিটুইন মেন অ্যান্ড ওম্যান এরপরে 9 এ প্যাসেজ টু ইন্ডিয়া বাই ই মর্গান ফরেস্টার ইজ এ নভেল হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ প্যাসেজ টু ইন্ডিয়া বাই ই মর্গান ফরেস্টার ই মর্গান ফরেস্টারের যে প্যাসেজটি এ প্যাসেজ টু ইন্ডিয়া এটার যে মূল যে বিষয় সেই মূল বিষয়টা কি রিলেশনশিপ বিটুইন ইংলিশ অ্যান্ড নেটিভ পিপুল ইন ইন্ডিয়া মানে ইংরেজ এবং ইন্ডিয়ার যে নেটিভ যারা মানে অরিজিনাল ইন্ডিয়ান যারা তাদের মধ্যে সম্পর্ক রোজালিন্ড অ্যান্ড হেলেন বাই পি বি শেলি ইজ এ ট্র্যাজেডি অন হুইচ অকেশন অ্যাডোনিস ওয়াজ রিটেন বাই পি বি শেলি অন দ্য ডেথ অফ জন কিটস জন কিটসের মৃত্যুতে শেলির সাথে কিটসের একটি গভীর সম্পর্ক ছিল অ্যাডোনিস বাই পি বি শেলি ইজ এ ইলিজি কোশ্চেন নং 14 দ্য মার্চেন্ট অফ ভেনিস বাই শেক্সপিয়ার ইজ শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসটা কি কমেডি এটা একটি কমেডি ড্রামা দ্য লাইফ স্পান অফ শেক্সপিয়ার ইজ শেক্সপিয়ারের জীবন কতটুকু আর কি 1564 টু 1660 আর 15 যেটা ইন হুইচ প্লে অফ শেক্সপিয়ার ডাস অ্যাডাম অ্যাপিয়ার অ্যাজ ইউ লাইক ইট
অ্যাডামকে কোথায় দেখা গিয়েছিল, শেক্সপিয়ারের কোন নাটকে, ইন হুইস প্লে, কোন নাটকে অ্যাডাম চরিত্রটি ছিল সেটা দৃশ্যমান হয়েছিল, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাডাম ছিল ভার। হু সেড পোয়েট্রি ইজ মোর ফিলোসফিক্যাল অ্যান্ড অফ হায়ার ভ্যালু দ্যান হিস্টোরি, কে বলল বলেছিল যে পোয়েট্রি ইজ মোর ফিলোসফিক্যাল অ্যান্ড অফ হায়ার ভ্যালু দ্যান হিস্টোরি, ইতিহাসের চাইতে কবিতা হচ্ছে অধিক দার্শনিক এবং অধিক মূল্যবান, এটা হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটল সেইড পোয়েট্রি ইজ মোর ফিলোসফিক্যাল অ্যান্ড অফ হায়ার ভ্যালু দ্যান হিস্টোরি। হু ওয়াজ দ্য ফার্স্ট গ্রেট স্কলার অ্যান্ড দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং, বেদে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বেদে, হু ওয়াজ আলফ্রেড, আলফ্রেড ওয়াজ এ গ্রেট অ্যাংলো স্যাক্সন কিং অ্যান্ড প্রোজ রাইটার অফ দ্যাট এজ, 19th সেঞ্চুরি কিং অফ ইংল্যান্ড বা ব্রিটেন। নেম দ্য ট্রিপস হু কনকার্ড ব্রিটেন, ব্রিটেন যারা জয় করেছিল তাদের সেই উপজাতিদের নাম কি, দ্য জুটস, অ্যাঙ্গেলস অ্যান্ড স্যাক্সনস, অর দ্য থ্রি ট্রিপস হু কনকার্ড ব্রিটেন। নেম টু গ্রেট পোয়েটস অফ দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, কিটমন অ্যান্ড কিউনিলভ অর দ্য টু গ্রেট পোয়েটস অফ দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। হুইচ ওয়াজ দ্য সেকেন্ড পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার, দ্য অ্যাংলো নর্মান পিরিয়ড ওয়াজ দ্য সেকেন্ড পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। রেলানার্স, আমি আপনাদের জন্য এর পরবর্তীতে ইংলিশ হিস্ট্রি নিয়ে আসছি। হু ওয়াজ রোজার ব্যাকন, রোজার ব্যাকন ওয়াজ এ ফেমাস লিটারি পার্সন অফ দ্য অ্যাংলো নর্মান পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। হু আর দ্য নর্মানস, নর্মানস কারা, দ্য নর্মানস আর অরিজিনালি এ হার্ডি রেস অফ থ্রি রোভার্স ইনহ্যাবিটিং ইন স্ক্যান্ডিনেভিয়া, স্ক্যান্ডিনেভিয়াতে বসবাসকারী। হু আর সাসার্স কন্টেম্পোরারিজ, উইলিয়াম ল্যাগল্যান্ড অ্যান্ড জন উইকলিফ। হু ওয়াজ উইলিয়াম ক্যাক্সটন, ক্যাক্সটন ইনভেন্টেড দ্য প্রিন্টিং মেশিন, যে প্রিন্টিং মেশিন আবিষ্কার করেছিল। নেম দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি অ্যান্ড ইটস রাইটার, গর্বডুক রিটেন বাই থমাস স্যাকভেলি অ্যান্ড থমাস নর্টন। নেম থ্রি ফেমাস ট্র্যাজেডিস বাই শেক্সপিয়ার, ওথেলো, ম্যাকবেথ অ্যান্ড হ্যামলেট। নেম টু ফেমাস কমেডিস বাই শেক্সপিয়ার, মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট। নেম এ পলিটিক্যাল ড্রামা রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, জুলিয়াস সিজার। 31 কোশ্চেন নং, এইচ জি ওয়েলস হ্যাজ রিটেন দ্য ইনভিজিবল ম্যান। নেম টু হিস্টোরিক্যাল প্লেস অফ শেক্সপিয়ার, হেনরি ফোর অ্যান্ড রিচার্ড টু। মেনশন দ্য নেমস অফ থ্রি ওয়েল নন ইংলিশ ওম্যান রাইটার্স, ভার্জিনিয়া ওফ, জন অস্টিন অ্যান্ড মেরি অ্যান, জর্জ ইলিয়ট। যে আলেকজান্ডার পপ ওয়াজ এ নিউ ক্লাসিক্যাল পোয়েট, কোশ্চেন নং 35, হোয়াট ইজ পোয়েটিক জাস্টিস, ইট ইজ অ্যান আইডিয়াল ডিস্ট্রিবিউশন অফ রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। কোশ্চেন নং 36, দ্য ব্লুয়েস্ট আই বাই টনি মরিসন ইজ, এটা কি, অ্যান ইনডাইরেক্ট স্যাটার। কোশ্চেন নং 37, এ মিড সামার নাইটস ড্রিম, কমেডি অফ শেক্সপিয়ার। ডেভিড কপারফিল্ড রিটেন বাই চার্লস ডিকেন্স। কোশ্চেন নং 39, থ্রি ড্রামেটিক ইউনিটিস রিফার্স, দ্য ইউনিটি অফ টাইম, দ্য ইউনিটি অফ প্লেস and the unity of action. Dryden's Absalom and Acetophil is a restoration satire. Dryden and Samuel Butler were restoration satirists. Ben Jonson was a writer of realistic comedy. The Duchess of Malfi is a Jacobean tragedy. 44. Marjorie Kinnan Rawlings wrote the famous short story. কোন শর্ট স্টোরিটা লিখেছিলেন সেটা হচ্ছে এ মাদার ইন ম্যানসিল। ও হেনরিস ফেমাস স্টোরিজ দ্য গিফট অফ ম্যাগি।
46, the famous essay Sir Roger at Charles has been written by Joseph Addison. 47, question 9, to be or not to be, who says it? Hamlet says in the play Hamlet by Shakespeare. Who was John Dryden? John Dryden was the greatest literary figure of the Restoration period. Who were the prose writers of the age of Romanticism? Romanticism e kara chilen goddo lekhok? John Austin, Walter Scott and Charles Lamb. Walter Scott and Lord Byron were famous poets of the age of Romanticism. Who is known as a revolutionary romantic poet? Percy Bysshe Shelley is known as a revolutionary romantic poet. What is Prometheus Unbound? Prometheus Unbound is a lyrical drama of Shelley's revolution in Thesism. Why was Shelley expelled from Oxford University? When Shelley was the student of Oxford, he published a pamphlet called The Necessity of Atheism. Tennyson is a lyric poet of the Victorian age. What is English Idylls? English Idylls is a collection of bright poems by Alfred Lord Tennyson. 56, question. Thomas Hardy was a tragic novelist of the Victorian age. 57, Milton's prose is Areopagitica. 58, two famous sonnet writers are William Shakespeare and Edmund Spenser. 59, name a poet who translated the Inter Iliad and half of the Odyssey, Alexander Pope. Name two satirists in English literature, Jonathan Swift and Alexander Pope. Name two well-known essayists in English literature, Francis Bacon and Edmund Burke. George Bernard Shaw is a modern representative poet in English literature. Dear learners, our quiz type questions on English literature for all competitive examinations part 5. এখানে শেষ করছি. দেখা হবে আগামীতে অন্য কোন পর্ব নিয়ে আপনাদের মাঝে আসছি. এরপরে সম্ভবত আমি ইংলিশ লিটারেচারের যে স্তরগুলো, যে ভাগগুলো, সেগুলো নিয়ে আলোচনায় আসছি পরবর্তী ভিডিওগুলোতে. বিদায় নিচ্ছি এই মুহূর্তে. ওকে, সকলে ভালো থাকবেন.